আর এখানে তরমুজ আছে অসংখ্য, আর তরমুজের পাশাপাশি আছে বাঙ্গি ক্ষেত। না তুই শিওর এটা পাকছে? এই যে হচ্ছে তরমুজ লাল, তো খেয়ে দেখি। দেখুন এই যে এটা হচ্ছে বাঙ্গি। আমি শাকিল ভাই অনেক পরিশ্রম করেছেন, তার সাথে পুরো প্রজেক্টে ঘুরে অনেক আনন্দিত আমি। তো তাছাড়াও আমি তার বাবার কাছ থেকেও কিছু কথা শুনেছি, তো তিনিও তার সন্তানকে অনেক সাপোর্ট করেছেন। আমি আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান সবুজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটি কি নিয়ে। তো আজকে আপনাদের আমি দেখাবো একজন তরুণ সফল কৃষিবিদের অর্কিড অ্যাগ্রো প্রজেক্ট, যেখানে তিনি একসাথে চাষাবাদ করেছেন শশা, বাঙ্গি এবং তরমুজ। তো আমার সাথে আছে ইমন, আমি আর ইমন যাচ্ছি অর্কিড অ্যাগ্রো প্রজেক্ট ভিজিট করতে দেউলদার উপজেলার আটিয়া ইউনিয়নের গোমজানি গ্রামে। তো আপনারা যদি ভিডিওর শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন একজন তরুণ সফল কৃষিবিদের উদ্যোক্তা হওয়ার পেছনের গল্প, এবং জানতে পারবেন আত্মনির্ভরশীল হওয়ার সঠিক পথ। তো চলুন ঘুরে আসি তরমুজ ক্ষেত থেকে। আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে, সে ছিল দূরে দূরে তাকিয়ে। আহারে আহারে কোথায় পাবো তাহারে, সে ছিল মনের অচিন কোণে। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে, আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকবো যে তোকে। তো ফাইনালি আমরা অর্কিড এগ্রো প্রজেক্টের এসে গেছি, আর এটা হচ্ছে অর্কিড এগ্রোর ব্যানার। তো এই ব্যানারের পিছনে রয়েছে তার প্রজেক্ট। সো আমরা আমি এখানে ইমন আছে, ইমন সে আয় চল। তো আমি আর ইমন তার প্রজেক্টে এখন যাব, সেখানে তার চাষাবাদ সম্পর্কে আপনাদের জানাবো এবং দেখাবো সে কী কী চাষ করেছে। এবং তার সবচেয়ে মেইন যে চাষটা হচ্ছে তরমুজ, তরমুজের পাশাপাশি সে শশা, করলা, বাঙ্গি এবং তরমুজ চাষ করেছে, কালো জাতের তরমুজ। সো আমি খুব কাছাকাছি এসে গেছি, ওই তো সামনে হচ্ছে আপনার অর্কিড এগ্রোর প্রজেক্ট। ইমন কই, কেমন লাগতেছে এই প্রজেক্টটা এসা? প্রচুর গরম, আজকে এত গরম পড়ছে। এ হচ্ছে অর্কিড এগ্রো প্রজেক্ট। তো আমরা অবশেষে অর্কিড এগ্রো প্রজেক্টে আসছি, আর এখানে তরমুজ আছে অসংখ্য, আর তরমুজের পাশাপাশি আছে বাঙ্গি ক্ষেত। তবে শশা ছিল, তারা উঠে ফেলছে, যার কারণে এখন শশা নেই। তো এখানে আছে ইমন, ইমন তরমুজ দেখতেছে কি ওটা পাকছে না? অনেক ওজন না, দোকানি না, তরমুজ বোঝা যায় না তো তরমুজ পাকছে কিনা এটা তুই কীভাবে বুঝবি তাই বল। তো ওইখানে আমি শাকিল ভাইয়ের সাথে কথা বললাম, তো তরমুজ মানে পাকছে কিনা এটা চেনার উপায় হচ্ছে আপনারা টোকা দেবেন, আর টোকা দিলে একটা মেটালিক সাউন্ড হবে, যেটা মেটালিক সাউন্ড হবে সেটা হচ্ছে মোটামুটি পাকছে আর এটা খাওয়ার উপযুক্ত। তো আমরা একটু টোকাতে দেখতো ড্যাপ করে মেটালিক সাউন্ড হবে, আমি তেমন বুঝি না। এই প্রজেক্টের যে অনার, তো শাকিল ভাইয়ের সাথে কথা বলবো এই ব্যাপারে, দেন আপনাদেরকে জানাবো। আর এখানে আছে হৃদয় ঘোষ বন্ধু। হৃদয় তরমুজ দেখ, এটা টোকাতে দেখ, ইমন আর তুই দেখ, তরমুজ দেখ আওয়াজ গেছে খুশি ওটা পাচ্ছে। তো আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে এই অর্কিড এগ্রো প্রজেক্টের অনার শাকিল ভাই। শাকিল ভাই সে হাই দেন, একটু পরিচয়টা দেন আপনার। একটু বার করে শাকিল আহমেদ, আমি 2020 সালে নোয়াখালী বিকল্প বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার বিএসসি শেষ করি, এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতেছি সয়েল সায়েন্স। আচ্ছা আচ্ছা,
চেনার মানে আসল একটা রিজন যদি বলতেন যে আসল পাকা তরমুজ হচ্ছে মেটালিক সাউন্ড আমি আর ইমন আছি এখন তরমুজ খেতে, আর তরমুজ বাছাই করবো এখন, যেটার মেটালিক সাউন্ড হবে তো সেটাই আমরা এখন কেটে খাবো। দেখি এদিকে ইমন, তো তুইও তরমুজ খোঁজ, আমিও খুঁজি, দেখা যাক তুই পাইলে। না এটা তো ড্যাব ড্যাব শব্দ, আসলে কি মেটালিক সাউন্ড করবে? শাকিল ভাই তো বললো মেটালিক সাউন্ড করবে, দুই একটা দেখ তো এদিকে। কেমন এটা? তো এইদিকে হচ্ছে তরমুজ ক্ষেত একটু, আর তরমুজ ক্ষেতের পাশে এখানে হচ্ছে জানলার মাধ্যমে করা হয়েছে। তো ইমন এটা কি, এটা কী রে? না না ওইটা তো করলা ক্ষেত। তো এইটা বড়টা দেখতো, বড়টা এই যে, না এটা দেখতো এটা। ও তো আমি বাসা থেকে ছুরি নিয়ে আসছি এই তরমুজ খেতে, তরমুজ কেটে খাওয়ার জন্য। তো আমরা আমাদের তরমুজ পেয়ে গেছি, হ্যাঁ এটা শব্দ হইতেছে। ও ফাইনালি আমরা তরমুজ পেয়ে গেছি। তো তরমুজ যেটা ধারি নেই রে কাটি, আর এটা হচ্ছে একটা কালো জাতের তরমুজ, শাকিল ভাই যা বললো কাটবো কীভাবে রে। ও তো আমার তরমুজের প্রথম পিসটা আমি ইমনকে দিব, ইমন পরে খা, আমি আগে টেস্ট করিনি, কি বলস? ওয়াও তোর ক্যামেরাটা ধরতো, এই যে হচ্ছে তরমুজ লাল, তো খেয়ে দেখি মিষ্টি তো। তো তুই একটা কেটে নে, হাত ধর, টেস্ট কেমন? অনেক মিষ্টি, দারুণ। তো আমরা তরমুজ অনেকটাই খেয়ে ফেলছি, আমরা সামনে আগাই। তো আপনাদের আরও তরমুজ কাটতে কাটতে আপনাদের আরও তরমুজ খেতে আরও তরমুজ দেখাই। এই সাইডে অসংখ্য তরমুজ রয়েছে, আমার পিছনে যে আপনারা এরকম ক্ষেত দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে তরমুজ। আর ওই সাইডটা একটু দেখা, ওই সাইডটা হচ্ছে বাঙ্গি আছে, তো আমি একটু পর আপনাদের ওই বাঙ্গিগুলো দেখাবো। তার সাথে সাথে ওই ওই পাশটা আছে আপনার শশা আছে, তো আমি আপনাদের শশার ক্ষেতটাও দেখাবো ভালোভাবে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে শাকিল ভাইয়ের প্রজেক্টটা খুব একটা ছোটও নয়। সো তার পরীক্ষামূলকভাবে এই সব কর্মকাণ্ড আমাদের তরুণ সমাজকে অনেকটাই মোটিভেশন দেয়, আর আমি অনেকটা আত্মবিশ্বাস পেয়েছি তার এই সাফল্য অর্জনে, আমি খুবই অবাক। আর আমি তাছাড়াও আমি তার বাবার কাছ থেকেও কিছু কথা শুনেছি, তো তিনিও তার সন্তানকে অনেক সাপোর্ট করেছেন। আমি চাইবো প্রত্যেক বাবা মার তাদের সন্তানকে এইভাবে সাপোর্ট করার জন্য, যাতে করে তারা এই সাপোর্টের মাধ্যমে অনেক দূর যেতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে। গাইজ এখন আমি আছি এই অর্কিড এগ্রোর শশা খেতে, আর এখানে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, তারপরও এই গরমের মধ্যে আপনাদের দেখাচ্ছি। যদিও শাকিল ভাই এই শশা ক্ষেতটার পুরো শশায় তুলে ফেলছে, দুই একটা হয়তো আছে, তারপর আপনাদের আমি দেখাচ্ছি এখানে কিছু শশা আছে, হয়তো আরও কিছুদিন পর তারা তুলবে। এই যে একদম পিওর শশা, এখান থেকে এই শশা ক্ষেতেও তারা প্রচুর পরিমাণে লাভবান হয়েছে। এই শশা ক্ষেতের পাশাপাশি তারা করলা, তারপরে আপনার ওইদিকে তরমুজ, তার পাশে আবার আছে বাঙ্গি। সো আমি বাঙ্গিও আপনাদের দেখাবো, যদিও বাঙ্গি তোলা শেষ হয়েছে, এখানে কিছু শশা হয়তো আছে দেখানোর মতো। এই যে এখানে শশা। তো এই প্রজেক্টে এসে আমার ধারণা পাল্টে গেছে যে
টাঙ্গাইলের মাটিতে যে তরমুজ চাষ হবে এটা এক অভাবনীয় সাফল্য। আমি ধন্যবাদ জানাচ্ছি শাকিল ভাইকে এবং তার বাবাকে, যারা কিনা তাদের কঠোর পরিশ্রমে তাদের এই উদ্যোগগুলো সফল করেছে। এবং আমি আরও এই জেলার এবং পুরো বাংলাদেশের তরুণদের আমি বলবো, আপনারা শাকিল ভাইয়ের মতো যদি আপনারা এরকম ছোটোখাটো যদি উদ্যোগ গ্রহণ করেন, আশা করি আপনারা সফল হবেন। আর এখন শাকিল ভাই এখন অর্কিড এগ্রো নামে একটা ফেসবুক পেজ আছে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। তারা ওই পেজের মাধ্যমে সারা বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের মানে ট্রেনিং দেওয়া হচ্ছে, আর ট্রেনিংয়ের ফলে যা খুব সহজে আপনারা এরকম সুন্দর পদ্ধতিতে আপনারা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারবেন। তো আমরা এখন সামনে আগাই, সামনে আরও শাকিল ভাই করলা, তারপর হচ্ছে বাঙ্গি, তরমুজ, তো এইগুলো আপনাদের এখন দেখাবো। এখন আমি আছি তরমুজের এরিয়ায়, আর এখানে অসংখ্য এখনও তরমুজ রয়েছে, কালো জাতের তরমুজ। এখনও এদিক দিয়ে কিছু ছোট ছোট তরমুজ আছে, তবে এই যে এখানটায় কিছু বড় তরমুজ আছে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে দুই পদ্ধতিতে তরমুজ চাষাবাদ করা হয়েছে। একটি হচ্ছে মাটিতে গ্রাউন্ডে ওই দিকে আছে, আমি আপনাদের দেখাবো আরও, আর এদিকে হচ্ছে জাংলা সিস্টেম করা হয়েছে। তো তারা এই তরমুজ চাষ করেও প্রথমবার পরীক্ষামূলকভাবে চাষ করলো, তারা সাফল্য অর্জন করেছে এই ক্ষেত থেকে। সামনেবার তাদের বিশাল পরিকল্পনা রয়েছে এই তরমুজ নিয়ে, আর শাকিল ভাই তার পরিকল্পনা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। সামনে হলুদ জাতের তরমুজ প্রচণ্ড মিষ্টি, সেই তরমুজ তিনি চাষাবাদ করবেন। আর এই তরমুজগুলো এখনও আছে, বিভিন্ন গ্রামের মানুষ এই প্রতিদিন এসে এখানে ভিড় জমাচ্ছেন তরমুজ কেনার জন্য, এবং এমনকি আমিও আজকে বেশ কয়েকটা তরমুজ কিনে নিয়ে যাব, নিজ হাতে পছন্দ করে কিনব। এই যে এদিকটাও ভালো পরিমাণে তরমুজ আছে, আর ইমন হৃদয় প্রচণ্ড টায়ার্ড, আর রোদের মধ্যে তারা ওইখানে অপেক্ষা করছে, একটু পর তারা আবার আসবে। তার কারণ আমরা এখানে তরমুজ বাছাই করে, নিজ হাতে বাছাই করে দেন ক্ষেতের মধ্যেই কেটে আমরা খাবো। সো আপনারা সঙ্গেই থাকবেন এবং দেখবেন আমরা কীভাবে তরমুজ বাছাই করি। আর তরমুজ বাছাই করার একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে আপনার টোকা দিয়ে। এই শাকিল ভাই বললো যেভাবে, যে যেটার মধ্যে টোকা দিলে মেটালিক সাউন্ড হবে, তো সে তরমুজটা খেতে মিষ্টি হবে এবং পাকছে আর কি একদম। সো আমরা এই যে এইভাবে টোকা দিয়ে দেখবো যে মেটালিক সাউন্ড হয় কি না। সো মেটালিক যেটা সাউন্ড হবে সে তরমুজটা আমরা কেটে খাবো। তো আমরা আগাই এবং তার বাঙ্গি ক্ষেতটা দেখি। বাঙ্গি ক্ষেতে যাওয়ার পূর্বে এখানে আপনার করলা, এই যে করলা দেখতে পাচ্ছি, হয়তো তারা করলা কেটে ফেলছে আর গাছটা মারা যাওয়ার পথে পাতাগুলো পেকে গেছে। আর সামনে এইরকম পুরো ক্ষেতের যে বাউন্ডারি আছে, পুরো বাউন্ডারিতে তারা করলা চাষ করেছে। করলা চাষের পাশাপাশি সামনে আছে বাঙ্গি ক্ষেত। এই যে গ্রাউন্ডে যে আপনারা তরমুজ দেখতে পাচ্ছেন, এই তরমুজগুলো আর কি মাটির মধ্যে চাষ করা হয়েছে উপরে, এখানে ওই জাংলার মতো করে চাষ করা হয় নাই। তো এখানটায় যে তরমুজ চাষ করলে, এই যে এই সাইডটা আছে, এটা দেখা যাচ্ছে না, দেখি এই যে একটা সাইড এরকম হলুদ হয়ে যায়, তো মাটিতে থাকার কারণে এরকম হলুদ হয়ে যায়। তো আমরা এখানে ইমন আমি হৃদয়, তো এখানে তরমুজ বাছাই করে কেটে খাবো। তো প্রচণ্ড গরম, গরমে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এই যে সামনে হয়তো আচ্ছা, এই যে এটা সম্ভবত আপনার, এই যে আমার পেছনে এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঙ্গি ক্ষেত। তারা বাঙ্গিতেও সফলতা অর্জন করেছে, হয়তো শাকিল ভাইয়ের ওপর আল্লাহর একটা রহমত আছে, যার কারণে তিনি এই বাঙ্গি চাষ করে অনেক সফলতা অর্জন করেছেন। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে বাঙ্গি। আমি জীবনে কখনো এই ক্ষেতের মধ্যে এসে বাঙ্গি, তরমুজ, শশা একসাথে চাষাবাদ করতে কখনো দেখিনি। এই যে এই রোদে ফেটে গেছে। তো তারা বাঙ্গি, এখানে অসংখ্য বাঙ্গি ছিল, তো বাঙ্গিগুলো তারা কেটে বিক্রি করেছেন, যার কারণে এখন তেমন বাঙ্গি নেই। তারপর ওই যে এখানে আপনার কয়েকটা রয়েছে, এই যে দেখুন, এই যে ওয়াও, আল্লাহর কি রহমত, এক জমিতেই এত ফসলের চাষ। তো শাকিল ভাই অনেক পরিশ্রম করেছেন, তার সাথে পুরো
প্রজেক্টে ঘুরে অনেক আনন্দিত আমি। তো শেষ কথা ভাই বলে দেন, সামনে অবশ্যই ইনশাআল্লাহ আবার দেখা হবে, তো সবাইকে দাওয়াত দিবেন আশা করি। নতুন নতুন অনেক প্রজেক্ট আছে সামনে ইনশাআল্লাহ, অনেক ধামাকা থাকবে আমাদের মেগা প্রজেক্টের অপেক্ষায়। যদি আপনারা আমাদের পাশে থাকেন, অর্কিড একদম পাশে থাকলে অবশ্যই সমস্ত আপডেট পাবেন আমাদের জন্য এবং আমার অর্কিড একদমের জন্য দোয়া করবেন। এবং বাংলাদেশের যারা তরুণ বেকার যুবক আছেন তাদের অবশ্যই আমার একটা সাজেশন থাকবে, আপনি কিছু পারেন বা না পারেন, একটা যদি আপনার বাসায় খালি জমি থাকে সেটা নিয়ে এগিয়ে যান, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ।